এবারে মুখ্যমন্ত্রীর নজরে জঙ্গলমহল। জঙ্গলমহলের তিন জেলায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত 27 থেকে 29 ফেব্রুয়ারির মধ্যে মুখ্যমন্ত্রী পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে প্রশাসনিক সভা করবেন। এর মাঝে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সে কথা মাথায় রেখে সভাস্থল নির্বাচন করা হয়েছে। বেশিরভাগ সভা প্রেক্ষাগৃহে হবে বলে জেলা প্রশাসন সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে 27 তারিখ পুরুলিয়ায় প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের মাঝে শিবুলিয়ার ব্যাটারি গ্রাউন্ড সভার সম্ভাব্য স্থল 27 তারিখ পুরুলিয়ার সভা করে সেখান থেকে মুখ্যমন্ত্রী চলে যাওয়ার কথা বাঁকুড়ায়। সেখানে রাত্রিবাসের পর বাঁকুড়ায় প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠান। জেলা প্রশাসন সূত্রের খবর, কোন প্রেক্ষাগৃহে হবে এই সভা? বাঁকুড়া থেকে 28 তারিখে মুখ্যমন্ত্রী চলে যাবেন ঝাড়গ্রামে, সেখানে রাত্রিবাসের পর 29 তারিখ ঝাড়গ্রামে পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। সমস্ত কর্মসূচি সেরে ওই দিনই কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।